সিবিআই ইডি কাজ করতো না যদি না কোর্ট থাকতো, কোর্টের নির্দেশে যদি না হতো, কোর্ট মনিটর যদি না হতো কাজ করতো না। ফলে দিলীপ ঘোষ কাকে কী বলছেন না বলছেন, মমতা ব্যানার্জি প্রসঙ্গে কী বলছেন, তৃণমূল কংগ্রেসের সরকার প্রসঙ্গে কী বলছেন, মানে অ্যাজ এ হোল বিজেপি এরও ম্যাটারই করছে না আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। তৃণমূল তো সমস্ত অসভ্যতার সীমা ক্রস করে গেছে, এই যা যা বললে এগুলো সবই তার প্রতিফলন, এর বাইরে আর অন্য কিচ্ছু না। এখন এটা বললে হবে না যে ফাইল হারিয়ে গেছে, ফাইল খুঁজে পাচ্ছি না, 11 বছর পরে এসে মনে পড়ছে ফাইল খুঁজে পাচ্ছি না। যে ধর্মের সাথে রাজনীতি, ধর্মের সাথে বাণিজ্য এবং উৎসবের রাজনীতিকরণ হচ্ছে, উৎসবের বাণিজ্যিকীকরণ হচ্ছে। ঠিকই তো বলেছেন, জনগণ ডাকছে, জনগণ বলছে আমাদের কাছে তোমরা রাস্তায় নামো। আমরা জনগণের আহ্বানে এত কর্মসূচি, এত প্রোগ্রাম জনগণের আহ্বানে নিয়েছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ক্যামেরায় প্রীতমের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্যা মধুজা সেনরায়। দিদি, আবারও তোমাকে স্বাগত দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। আর রাজ্য জুড়ে যা চলছে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজোকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন তো প্রায় শুরু করে দিয়েছেন। কলকাতার অর্ধেক পুজো মনে হয় তার হাত ধরেই উদ্বোধন প্রায় হয়েই গেল। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মদন মিত্র তর্পণ করছেন, তাও আবার শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে। কী বলবে, তৃণমূল তো সমস্ত অসভ্যতার সীমা ক্রস করে গেছে, এই যা যা বললে এগুলো সবই তার প্রতিফলন, এর বাইরে আর অন্য কিচ্ছু না। অসভ্যতার সমস্ত সীমা ক্রস করলে পরে এ ধরনের ঘটনা ঘটায়। আসলে তৃণমূল যে অসভ্য এটা তো শুধু এই দুটো ক্ষেত্রে নয়, মানে মুখ্যমন্ত্রী নানান জায়গায় পুজো উদ্বোধন করছেন, পুজো উদ্বোধন করতে গিয়ে কী বলছেন, পুজো উদ্বোধন করতে গিয়ে কার্যত বামেদের অ্যাটাক করছেন, বিরোধী দলগুলোকে অ্যাটাক করছেন, এটা পুজো উদ্বোধনের একটা ভাষণ হতে পারে নাকি কোনো দিন? আসলে মুখ্যমন্ত্রী, তৃণমূল সব মিলিয়ে সবাই খুব ভয় পেয়ে গেছে, মানে হতচকিত অবস্থা বলে না ওদের, এখন সেরকম অবস্থা হয়েছে, পাজল হয়ে গিয়ে এই পরিস্থিতি, দুর্নীতি, মানুষ যেভাবে ফুঁসে উঠেছে আপনারা দেখছেন, একটার পর একটা জেলায় বামেদের সমাবেশে বিরাট ঢল নামছে, এই সবটা দেখে হতচকিত হয়ে গিয়ে সব ভুলভাল বকছে আর কি। অনেকেই এরকম কথা বলছেন যে যেহেতু মুখ্যমন্ত্রী 60,000 টাকা অনুদান দিয়েছেন, তাই জন্য তিনিই স্থির করবেন যে কবে পুজো উদ্বোধন হবে বা কার হাত ধরে উদ্বোধন হবে, তার হাতেই সবটা রয়েছে, এরকম একটা বিষয়। হ্যাঁ, উনি তো আরএসএসের দুর্গা, ফলে দুর্গাপুজো কবে উদ্বোধন করবেন এসব উনি ঠিক করতেই পারেন। তবে যারা পুজো মানেন, নাস্তিক নন যারা, তারা জানেন কোন তিথি কী বিষয় কবে বোধন, এগুলো তারা মেনে চলেন। মুখ্যমন্ত্রীর এই অ্যাটিটিউডটা বোধ হয় তাদের মনে খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি করছে না। আবারও পুজো উদ্বোধনে গিয়েও বামেদের আক্রমণ। মুখ্যমন্ত্রী বললেন যে নরকঙ্কালের সরকার ছিল বাম সরকার, এবং একইভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামও তিনি নিয়েছেন। নরকঙ্কাল মানে কী বলতে চাইছেন বিষয়টা? কটা কঙ্কাল উদ্ধার করেছেন আর তার জন্য কতজনকে অ্যারেস্ট করেছেন, এই হিসেবটা আগে দিতে বলুন। শুধু নরকঙ্কাল কেন, দুর্নীতির প্রশ্নে নানান কথা বলেন, আমরা বলছি সব তরপানি অনেক শুনেছি। এবার তরপানি বন্ধ করে এটা বলুন যে ওই যে কমিশন করেছিলেন বামেদের দুর্নীতির সব বেটের করতে, ওই বলেছিলেন না 21 জুলাই দাঁড়িয়ে ফাইল খুলবেন, আমরা বলছি ফাইলগুলো খুলুন। এখন এটা বললে হবে না যে ফাইল হারিয়ে গেছে, ফাইল খুঁজে পাচ্ছি না, 11 বছর পরে এসে মনে পড়ছে ফাইল খুঁজে পাচ্ছি না। 11 বছরে তাহলে কটা FIR করেছেন? দপ্তর বদলেছে, মানে মন্ত্রিত্ব বদলেছে, দপ্তরের কর্মী তো বদলায়নি, কটা FIR করেছেন? ওসব উত্তর দিতে হবে তো, এসব ভাষা কথা বললে হবে না। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই পুজোকে কেন্দ্র করে একটা বাস মালিকদের মধ্যেও একটা জটিলতা তৈরি হয়েছে। কলকাতা শহরে বাসের একটা অপ্রতুলতা দেখা যাচ্ছে, এবং এটা নিয়েও বৈঠকের একটা আশ্বাস অবশ্যই দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই আমরা দেখি যে পুজো আসলে এই ধরনের সমস্যাগুলো আরও চোখের সামনে চলে আসে, মানে এর ঠিক কী কারণ হতে পারে বলে মনে হয়? বাসের ভয়ানক অবস্থা, বাসের জন্য আগে 15 মিনিট সময় হাতে নিয়ে বেরোতে হলে এখন আধ ঘন্টা সময় হাতে নিয়ে বেরোতে হয়, বাস কখন পাওয়া যাবে? বাসে আগে যেটা ছিল যে রাজ্য সরকার ভর্তুকি দিত পেট্রোল ডিজেলের দামে, যে পরিমাণ পেট্রোল ডিজেলের দাম বেড়েছে বাস মালিকরা অনেকেই পেরে উঠছেন না, ব্যবসাটা কন্টিনিউ করতে পেরে উঠছেন না।
এবং এটা তো বেসরকারি বাস মালিকদের কথা বললেন, সরকারি পরিবহন খুব খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে। সরকারের যে বাসগুলো চালানোর কথা, আজকে একটু ডিপোগুলোয় খোঁজ নিয়ে দেখুন, সরকার আর বাস চালাচ্ছে না, নতুন বাস এখনও পর্যন্ত নেই রাস্তায়, পুরনো বাসের মেনটেনেন্স খুব খারাপ অবস্থায়। আমরা সরকারি বাসে যারা 3-4 ঘন্টার জার্নি করে অভ্যস্ত বা করতে হয় বিভিন্ন প্রয়োজনে, আমরা জানি যে কার্যত প্রাণ হাতে করে সরকারি বাসগুলোতে এক এক সময় চড়তে হয়। আর তার উপরে যেটা আরও বড় সমস্যা হয়েছে সেটা হলো যে বাসে, মানে এই পরিবহনে স্থায়ী কর্মীর সংখ্যা কমেছে। এই স্থায়ী কর্মীর যে সংখ্যা কমেছে, অস্থায়ী কর্মী বাড়ছে, এবং এই অস্থায়ী কর্মীদেরও নানান দাবি দাওয়া দীর্ঘদিন ধরে সরকার শুনছেন না বলে আজকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বাস ডিপোগুলোতে বিক্ষোভ চলছে কার্যত। সবটা মিলিয়ে পরিবহনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আসলে এই সরকারের কোনো দায় নেই মানুষের প্রতি, দায় আছে শুধু দুর্নীতির প্রতি, টাকার পাহাড় জমানোর প্রতি, এগুলোর প্রতি ওদের দায় আছে, আর দুর্নীতিবাজদের বাঁচানোর দায় আছে। ফলে রাজ্যের সাধারণ মানুষের প্রত্যেক দিনের সুবিধে অসুবিধে চাহিদা এগুলো নিয়ে রাজ্যের সরকার মাথা ঘামাচ্ছে না। আর পাশাপাশি চাকরি প্রার্থীদের দিকেও আমাদের নজর রয়েছে, যে তারা এখনও এই পুজোর মধ্যেও একাধারে মানে একেবারে আন্দোলন করে যাচ্ছেন। এবং এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন যে অন্তত পুজোর সময়টায় আপনারা পরিবারকে সময় দিন, কারণ চাকরি যদি দিতে পারে কেউ তাহলে সেটা আদালতই দিতে পারবে, সরকার তো দিতে পারবে না। এতদিনে আমরা মানে যা নজির দেখতে পাচ্ছি, কোনো রকম হেলদোল নেই সরকারের তরফে, চাকরি প্রার্থীদের এই যে লাগাতার আন্দোলন এখনও তারা চালিয়ে যাচ্ছেন, কী বলবে বিষয়টা নিয়ে? দিলীপ ঘোষ কী বললো তার উত্তর আমি দেওয়ার প্রয়োজনই মনে করছি না, কারণ মমতার সরকার আর বিজেপি এই তো সেটিংয়ের সরকার, এ তো সেটিং চলে, এ তো দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার করে। এই সময় কতবার বিজেপি কোন কোন প্রয়োজনে রাস্তায় নেমেছে না নেমেছে সেগুলো সবই আমরা জানি, দেখেছি। সিবিআই ইডি কাজ করতো না যদি না কোর্ট থাকতো, কোর্টের নির্দেশে যদি না হতো, কোর্ট মনিটর যদি না হতো কাজ করতো না। ফলে দিলীপ ঘোষ কাকে কী বলছেন না বলছেন, মমতা ব্যানার্জি প্রসঙ্গে কী বলছেন, তৃণমূল কংগ্রেসের সরকার প্রসঙ্গে কী বলছেন, মানে অ্যাজ এ হোল বিজেপি এরও ম্যাটারই করছে না আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। আমি শুধু বলছি একটাই কথা, 2014-2017 এগুলো নিয়ে যা জটিলতা আছে এগুলো সমাধানের কী রাস্তা বের করছেন উত্তর দিতে হবে। তো আমি যে বলছিলাম না, এ রাজ্যের সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আসলে এই সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে এই চাকরি প্রার্থীদের সুবিধে অসুবিধে মানবিকতার সঙ্গে বিচার করার যে এক্সপেকটেশান অন্তত অনেকেই করেছিল সরকারের কাছ থেকে, সেই এক্সপেকটেশান ফুলফিল হচ্ছে না। এবং আমরা খুব পরিষ্কার করে বলছি, এরা মানবিকতাহীন, একদম নিজেদের টাকা নিজেদের আখের গুছিয়ে নেওয়া, নিজেদের সম্পত্তি বাড়ানো, এছাড়া আর কিচ্ছু বোঝে না। তাহলে এদের কাছে মানবিকতা যদি এদের কাছ থেকে আদায় করে নিতে, মানে আদায় করে নিতে হবে, এদের কাছ থেকে এক্সপেক্ট করা যাবে না। তো ঘাড়ে ধরে আদায় করার জন্য রাস্তা খোলা আছে, একমাত্র রাস্তাই রাস্তা। এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা বাণিজ্যিকীকরণ এবং রাজনীতিকরণ আমরা দেখতে পাই, চারিপাশে দেখতে পাচ্ছি পুরো হোর্ডিংয়ে ছেয়ে গেছে, বিভিন্ন বিপণনী সংস্থার হোর্ডিংয়ে পুজোগুলোকে প্রায় মুড়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই যে বিভিন্ন রাজনীতিবিদরা এসে পুজোগুলোকে উদ্বোধন করেন, এবং কলকাতার একাধিক পুজোকে আমরা কোনো নেতা বা মন্ত্রীর পুজো হিসেবেই চিনি, এই যে পুজো ঘিরে যে রাজনীতিকরণের বিষয়টা, এটা কি মানে আস্তে আস্তে এটাই কি অবধারিত হয়ে যাচ্ছে? না, পুজো বিষয়টা যদি একটু দেখেন ভালো করে, দেখবেন যে পুজোটা না চিরকালই সমাজের প্রতিপত্তিশালীদের পুজো। আগে একটা সময় ছিল জমিদার বাড়িগুলোর পুজো হতো, হ্যাঁ, তারপরে একটা সময় ছিল আমরা ফাটাকেষ্টর কালী পুজোর কথা জানি, হ্যাঁ, মানে পুজো বিষয়টা এই এই বিষয়টার সঙ্গে বরাবরই একটা সার্বজনীন হওয়া শুরু হয়েছে আসলে অনেক পরে। এখন এই যে নেতা মন্ত্রীদের কথা বলছেন, মানে এরা প্রতিপত্তিশালী, ফলে এদের নামে পুজো, ওটা কনভার্ট হয়ে এসছে জমিদার থেকে নেতা মন্ত্রীদের নামের পুজো। কিন্তু আমার যেটা খুব স্পেসিফিক্যালি কথা সেটা হচ্ছে যে যে ধর্মের সাথে রাজনীতি, ধর্মের সাথে বাণিজ্য এবং উৎসবের রাজনীতিকরণ হচ্ছে, উৎসবের বাণিজ্যিকীকরণ হচ্ছে, এইটা তো খুব প্রি প্ল্যান্ড ওয়েতে হচ্ছে, এইটা এমনি এমনি হয়ে যাচ্ছে এরকমটা না।
এই ধর্মকে নিয়ে যদি মানে বলতে গেলে বিরাট, আমি একটা দুটো কথায় বলি যে ধর্মকে নিয়ে মানে ব্যবসা করাটা এটা নতুন কিছু নয়, এটা অনেক দিন ধরে চলছে। আরএসএস পার্টিকুলারলি এই কাজটাই করে, বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন যে ধর্মীয় গুরুদের অ্যাড দেখানো হয় ওখান থেকে শুরু করে বিভিন্ন যে দেবদেবীদের সিরিয়ালগুলোর মাধ্যমে প্রজেক্ট করা হয়, এই সবটাই এই বাণিজ্যিকীকরণের অংশ। হ্যাঁ, এবং ধর্ম আমাদের দেশে ভীষণ একটা ডেলিকেট ইস্যু তো, এবং ধর্মে বিশ্বাস করা বহু মানুষ আছেন। আমাদের সমাজকে বেঁধে রাখার অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে ভারতবর্ষে যে কম্পোনেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে ধর্ম একটা, ফলে সেই ধর্মটাকে ব্যবহার করছে ব্যবসায়ীরা, বলা ভালো ধর্মের কর্পোরেটাইজেশন হচ্ছে। হ্যাঁ, তো এবং এই ধর্মের কর্পোরেটাইজেশন বলুন, ধর্মকে ধর্মের রাজনীতিকীকরণ বলুন, এগুলো সরকারগুলো প্রমোট করছে। এরকম নজিরকে আমরা বাম জমানায় দেখেছি যে মুখ্যমন্ত্রী একের পর এক পুজো উদ্বোধন করছেন, কলকাতা জুড়ে প্রায় তারই সমস্ত পুজোকে ঘিরে তারই মানে তিনি উদ্বোধনে তার নাম, এরকম নজিরকে আমরা দেখেছি বাম জমানায়। আমার তো গোটা বেড়ে ওঠাটা বাম জামানায়, আমার মনে পড়ছে না। আপনার যদি মনে পড়ে আপনি বলবেন, আমার কোনো সমস্যা নেই। আমার একটাই কথা, আমরা পুজো উদ্বোধন করতে, আমাদের কোনো দিন মনে হয়নি যে মুখ্যমন্ত্রীর কাজ শুধু পুজো উদ্বোধন করে বেড়ানো। এই যে সময়টা পুজোর আগে, এই সময়টা খুব রোগ অসুখ বিসুখের দিক থেকে খুব খারাপ সময়। এক তো বর্ষা শেষ হচ্ছে বিভিন্ন জায়গাতে, যেখানে একটু বর্ষা এক্সটেন্ড করে যাচ্ছে বন্যা পরিস্থিতি থাকে, এবং তার সাথে ডেঙ্গু ম্যালেরিয়া, হ্যাঁ, জলবাহিত নানান রোগ, টাইফয়েড হতে পারে, এ ধরনের নানান রোগের প্রকোপ বাড়ে। হ্যাঁ, এই যে মানে আমরা যেখানটায় বসে আছি উল্টো দিকের যে বিধানসভাটা, ওই বিধানসভার দুটো ওয়ার্ড বাদ দিয়ে আর সব কটা ওয়ার্ড ডেঙ্গু প্রোনে বলে চিহ্নিত হয়েছে। এখন পুজো উদ্বোধন করে বেড়ালে আর এগুলোর দিকে নজর দেবে কখন? মানুষ ডেঙ্গু ম্যালেরিয়ায় মরে যাক, প্রয়োজনীয় কিট না থাকুক রোগ পরীক্ষা করার জন্য, প্রয়োজনীয় ওষুধ না থাকুক, হেলথ সেন্টার বন্ধ হয়ে যাক, ডেন্স পপুলিস মানে ডেন্স পপুলেশনের অঞ্চলে হেলথ সেন্টার বন্ধ হয়ে যাক, গরিব মানুষের এলাকায় হেলথ সেন্টার বন্ধ হয়ে যাক, এতে এই সরকার, মুখ্যমন্ত্রী, তৃণমূল, এদের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, এই কথাটাই বারবার বলছি। সত্যি যে বিষয়টা আপনি বললেন যে ডেঙ্গুর হার আমরা এই বছর যা দেখতে পাচ্ছি, মৃত্যুর হার যথেষ্টই বেশি উদ্বেগের, কিন্তু এই বিষয়টার দিকে নজরই দেওয়া হচ্ছে না, সবার নজর সম্পূর্ণ উৎসব পুজোকে কেন্দ্র করে, এটা তো যথেষ্ট ভয়াবহ দিকে এগোচ্ছে আস্তে আস্তে। আসলে উৎসব নিয়ে মাতিয়ে রাখা হয় এই কারণেই যে প্রয়োজনের অতিরিক্ত বাড়াবাড়ি, স্টেট স্পন্সর্ড বাড়াবাড়ি আর কি একদম, তো এইটা করা হয় একটাই কারণে, কারণটা হচ্ছে যে এই মানে বাস্তব সমস্যা যেগুলো, সেই সমস্যাগুলো থেকে বাস্তবতার দিক থেকে যাতে মুখ ঘুরিয়ে রাখা যায় সাধারণ মানুষের, এগুলো নিয়ে শুধু যার বাড়িতে হোক যার পাড়ায় হোক সে জানবে, আর সাধারণভাবে সমাজের মানুষের মধ্যে যেটা নিয়ে সচেতনতা গড়ে তোলার প্রশ্ন, মানুষের যে এইটা নিয়ে ভাবনা চিন্তা করার বিষয় আছে, এগুলো থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এই কারণেই উৎসব খেলা মেলা এইসব করে মাতিয়ে রাখতে চায়। এই খেলামেলায় মেতে থাকলে চাকরিপ্রার্থীদের অসুবিধে মনে পড়বে না, খেলামেলায় মেতে থাকলে মনে পড়বে না যে ডেঙ্গু ম্যালেরিয়ায় কতজন প্রাণ হারাচ্ছেন, খেলামেলায় মেতে থাকলে একটু কম মনে পড়তে পারে যে কত টাকা পার্থর বাড়ির থেকে উদ্ধার হয়েছে, কতজন মানে এসএসসির সঙ্গে যুক্ত অফিসার, মন্ত্রী, প্রাক্তন উপাচার্য সবাই জেলের ভেতর, এগুলো আপাতত মনে পড়বে না বলে ওরা মনে করছে, কিন্তু একবার মনে পড়তে পারে না, দুবার মনে পড়তে পারে না। তৃণমূল কংগ্রেস সরকারে এসছে, 11টা পুজো পেরিয়ে 12 নম্বর পুজো এটা। হ্যাঁ, বারবার এক জিনিস চলে না, বারবার এক জিনিস চলে না, ফলে এইবারের পুজোতে মানুষ মনে রাখবেন ডেঙ্গু ম্যালেরিয়া, তার খারাপ প্রভাব, তার সাথে চাকরিপ্রার্থীদের যন্ত্রণা, এই বিপুল দুর্নীতি মানুষ এবারের পুজোতে মনে রেখেই পুজো দেখবেন। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বাম মানে সিপিআইএমকে কটাক্ষ করে আরেকটি কথা বলেছেন, সেটা হচ্ছে মনে হচ্ছে যেন সিপিআইএম আবার ফিরে আসছে, কেউ যেন তাদেরকে আবার ডাকছে, এরকম কটাক্ষ করে উনি মন্তব্য করেছেন, কি বলবে? ঠিকই তো বলেছেন, জনগণ ডাকছে, জনগণ বলছে আমাদের কাছে তোমরা রাস্তায় নামো, আমরা জনগণের আহ্বানে
এত কর্মসূচি, এত প্রোগ্রাম জনগণের আহ্বানে নিয়েছি। অবশ্যই আমরা সম্প্রতি যে কয়েকটি সমাবেশ বা ইনসাফ সভা যেগুলো আমরা দেখলাম সেখানে যে ধরনের জনসমর্থন আমরা দেখেছি, এবং মূলত এটি SFI এবং DOIFI এর কর্মসূচি ছিল, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন বয়সের মানুষ যেভাবে এসে যোগ দিয়েছেন, তো কি মনে হচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কি এর ফল অবশ্যই পড়বে, বা হাওয়া কি কিছুটা CPIM এর দিকে আসতে পারে, এরকম কোনো সম্ভাবনা রয়েছে? এই যে কলকাতার দুটো সমাবেশ, হ্যাঁ, এটা SFI DOIFI এর সমাবেশ ছিল। প্রাক্তনীরা যোগ দিতে এসেছিলেন বিভিন্ন জায়গায়, ওরা প্রাক্তনীদের আহ্বান জানিয়েছিল, আমরা যে যেখানে ছিলাম যতটা সুবিধে যতটা পেরেছি মানে অংশগ্রহণ করেছি। আমি বারবার বলছি, জেলায় জেলায় দেখুন, বর্ধমান, রায়গঞ্জ, জলপাইগুড়ি, একের পর এক জায়গা, একের পর এক জায়গা বিপুল জনসমাগম হয়েছে, বিপুল জনসমাগম হচ্ছে, এবং প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা জেলাতে হচ্ছে। আর বলেন না পঞ্চায়েত ভোটের প্রভাব পড়বে কি না, সুস্থ স্বাভাবিক পঞ্চায়েত ভোট হলে যদি নির্বাচন ওরা পুলিশ দিয়ে বা অন্য কোনো মেশিনারি প্রয়োগ করে, অথবা এই যে গুন্ডা তৈরির একটা কারখানা ওরা তৈরি করছে না, এই বিভিন্ন রকমের অনুদান তৈরির মাধ্যমে, সব মানুষ গুন্ডা তৈরি হচ্ছেন এমনটা নন, কিন্তু কিছু জায়গায় কিছু সংস্থা, যে ক্লাবগুলোর আসলে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, দুর্গাপূজার মূর্তির মানে প্যান্ডেল খুঁজে পাওয়া যায় না, মূর্তি খুঁজে পাওয়া যায় না, সেই ক্লাবগুলো তো আসলে ক্লাব নয়, ওগুলো হচ্ছে যে তৃণমূলের হাতের মানে হাতে রাখার জন্য ওই অংশটাকে ব্যবহার করা, এই যে বাহিনীটাকে তৈরি করছেন, এই বাহিনীটাকে একবার অ্যালোফ করে দিক। আর দুর্নীতি নিয়ে কথা বললে পরে কোনো রকমের যদি ওরা এ নামিয়ে না আনে, অত্যাচার নামিয়ে না আনে, তারপরের পরিস্থিতি কি হয় একবার ওরা মানে চাক্ষুষ করুক। আমরা জানি এগুলোর কোনোটাই হবে না, আমরা শুধু বলছি যে যেমন হবে না তেমনি ভোট আটকাতে এলে প্রতিরোধ হবে, এইটাও বুঝে রাখুন, প্রতিরোধ মানুষ করবেন। অনেক ধন্যবাদ, শেষ করবো আমাদের সাথে কথা বলার জন্য।